বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এটা টাঙ্গাইলের সখীপুর। আসলে সখীপুরে এক এলাকা দিয়ে এমন জ্বর হয়েছে যেটা মৌসুমি জ্বর, অনেক ক্ষতিগ্রস্ত কৃষক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সবরিকলা, সবরিকলার একটি বাগান, এখানে আমরা আসছি। আরও অনেক বাগানই দেখেছি যে এভাবে ভেঙে পড়ে আছে, হাজার হাজার গাছ, কলার বাগান এবং কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য আমাদের আজকে আসা, আসলেই কৃষককে যদিও আমরা সান্ত্বনা দিতে পারবো না, তবুও আপনাদের দেখাবার জন্য আসছি। দেখতেই পাচ্ছেন যে আসলেই এত সুন্দর একটি বাগান ছিল, সেটা কিভাবে ভেঙে পড়ে আছে একদমই আসলে বাসায় প্রকাশ করার মতন নয়। যাই হোক, আপনারা সকলেই ভিডিওটা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এটা সরকারের নজরে আসে। এইসব ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছে, এরা যেন সরকারের কিছুটা হলেও সহযোগিতা পায়, এই জন্যই আপনাদের কাছে আমার করজোর অনুরোধ রইল। আপনারা সকলেই দয়া করে ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন যে মৌসুমি জ্বরে মানুষের কীরকম ক্ষয়ক্ষতি করেছে টাঙ্গাইলের সখীপুরে। যাই হোক, আমি এই যে এই বাগানের যেই কৃষক, তার কিন্তু অনেকটি প্রজেক্ট রয়েছে, যেমন বোরোর বাগান, লেবু বাগান, এরকম অনেকটি কলার বাগানও রয়েছে ওনার। সেই লোকের সাথে আমরা একটু কথা বলবো, সাক্ষাতে দেখি তার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে, আর আপনারাও নিজেরাও নিজের চোখেই হয়তো দেখতেই পাচ্ছেন যে কিছু কলা এখনও এই যে থোর দেখাচ্ছি, যে এই যে অনেক বড় থোর, এটার মধ্যে কিন্তু ভিতরে কলা ছিল, হয়তো অনেক টাকার ক্ষতি হয়েছে। সান্ত্বনা দেওয়ার মতন আমাদের বাসা নেই, তবুও আল্লাহ পাক যা করে সকলের মঙ্গলের জন্যই করে থাকেন। দেখি কৃষক ভাই উনি কি বলেন, ওনার মুখ থেকেই আমরা শুনব। বোরোর বাগানের ডালপালা গালাও কিন্তু দেখা গেছে অনেকটি ভেঙে গেছে, এইদিকেও একটু দেখাইলাম। আসলে উনির কিন্তু বড় একটি প্রজেক্ট, এই প্রজেক্টে আমি কিন্তু প্রতি বছরই এসে থাকি, আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙেছে সেই বোরোর বাগান, হয়তো বোরোর মুকুলের অনেকটাই ক্ষতি হয়েছে, তবুও আমরা একটু দেখাইলাম। দেখেন লেবু গাছগুলো কিভাবে পড়ে আছে, একদমই এক দিক থেকে বাতাসে যেমন শুয়ে ফেলেছে সমস্ত লেবু গাছ। দেখি আসলেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের সখীপুরে। দেখেছি আমি একটি বাগান, আসলে দেখিয়েছিলাম যে সবরিকলার বাগান, সেটা বাদলবার ছিল, সে আসলেই অনেক ক্ষতিগ্রস্ত। তবুও ওনার সাথে আমরা দেখা করার জন্য চেষ্টা করেছি, আসলে দেখা করা সম্ভব হয়নি। তো ওইখানে যারা লোক ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি হয়তো 30-40 লক্ষ টাকার ক্ষতি তার হয়েছে। তো আমাদের এখানে এক বড় ভাই আছেন, ওনার সাথে একটু জানবো আমরা যে আসলেই যে সখীপুরে মোটামুটি কীরকম ক্ষতি হয়েছে এই এলাকায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। এর নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। নুরুজ্জামান ভাই, আপনাদের বাড়ি তো এখানেই নাকি? জি, আমি আমার বাড়ি এখানেই, আমি সখীপুরে থাকি। জি জি, আমার এখানে লেবু চাষ আছে। জি জি, বড়ই চাষ আছে। আপনাদের বড়ই চাষে কিরকম ক্ষতি হয়েছে, বা আপনাদের এই সখীপুরে যারা কলা চাষি, বড় বড় চাষি যারা আছে, তাদের কিরকম ক্ষতি হয়েছে, বা কিরকম
এই গাছপালা বা কিরকম ক্ষতি হয়েছে একটু যদি আমাদের বলেন। আসলে বরই চাষ আর লেবু চাষ এদের থেকে বেশি ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে যারা আপনার কলা চাষি, আচ্ছা আচ্ছা, মানে কলা চাষি বলতে মানে যাদের 10,000 কলা তাদের দেখা গেলো 50% 60%ই চলে গেছে, চলে গেছে, ভেঙে গেছে। আচ্ছা, এটা হয়েছে আপনার এই রঙিন কলা, রং সাগর, সবরি কলা, যেটা এই যে এই যে দেখা গেছে যে এই যে রং সাগর গুলা পড়ে আছে, কেউ বলে নেপালি সাগর, কেউ বলে রং সাগর, তাই না? আমাদের এদিকে, আচ্ছা আচ্ছা, একটু এদিকে যদি হাঁটেন কথা বলি দেখাই, যে তাতে যে আপনাদের এই যে সখীপুর ইউনিয়নের মধ্যে যে গ্রামটা আছে, গ্রামে তাতে কি পর্যন্ত এই যে কলাগুলো আছে এগুলো তো কোনো দাম নেই, তাই না? এই যে কলাগুলো রয়েছে এই কলার তো কোনো দাম নেই, তাই না? তাতে কিরকম কত কোটি টাকার ক্ষতি হইতে পারে এই আপনাদের এলাকায়? বহরি আইননে আমরা, এটা তো বহরি আইন, তাতে বহরি আইনের মধ্যে মনে করেন 50 থেকে 70 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, বিভিন্ন গাছপালা, আচ্ছা আচ্ছা, কলা চাষি একবারে ফকি, এক কলা চাষিরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাই না? আচ্ছা, এই জ্বরের আওতায় বেশি ক্ষতিগ্রস্ত কলা চাষি। আচ্ছা আচ্ছা, এই যে কলা চাষি যারা আছে এরা কি কোনো কৃষি ব্যাংক থেকে এরা কি কোনো লোন আছে এদের, বা কোনো কৃষি অফিসার আপনাদের কাছে আসছিল কেন, এইটা আমরা একটু জানতে চাই। আসলে আমার সাথে হয়তো মানে কিছু অফিসারের সাথে এইভাবে সম্মুখীন আমি হই নাই, আচ্ছা আচ্ছা, আমার সাথে ফেস টু ফেস হয় নাই, জি জি, তবে আমি যতদূর জানি আর কি, জি, যেহেতু আমি সকাল বিকালে বাগান আসি, কোনো কৃষি অফিস থেকে কেউ এসে আমাকে বলে নাই যে আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এটা এটা কেউ দেখাও নাই, জিজ্ঞাসা করে না আপনাদের, তাই না? কেউ আসেও নি, এবং যদিও এসে থাকে হয়তো আমি জানি না, আপনার জানা নেই, আসলে অবশ্যই জানতেন, যেহেতু আপনিও একটা বড় চাষি, লেবু বা বড়ই চাষি আপনি। এই যে আরেকটা কথা বললেন যে আরো কিছু লোক আরো কারো নাকি আপনার 15,000 না কত সবরি কলা ছিল সবই ভেঙে গিয়েছে, এটা কোন জায়গাটা? এটা শুনলাম, এটা পড়ছে আপনার দারিয়াপুরে ইউনিয়নে, মানে এটা তো সখীপুরের মধ্যে সবকিছুই নাকি? সব সখীপুরের মধ্যে। আচ্ছা, সকলেই আসলে দোয়া করবেন যে আসলে যাতে যারা যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ পাক যেন এদের ক্ষতি পুষিয়ে দিতে পারে, বা যে দেওয়ার মালিক সেই তো নেওয়ার মালিক, তাই না? এতে কি আপনাদের মনে কোনো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? আসলে দ্বিধাদ্বন্দ্ব বলতে আমরা যেহেতু জ্বরটা রাত্রি হয়েছে, হ্যাঁ, এটা এই জ্বরটা আপনার কোন দিক থেকে আসছে বা কোন পর্যন্ত গেছে এটা একটু জানেন কিনা যদি বলেন? এত দূর আমি জানি না, তবে পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে গেছে, মানে পশ্চিম দিকে, যেমন মনে করেন সখীপুর উপজেলার পরেই তো আপনার চাষাবাদ কম, জি জি, বিশেষ করে এই ফসলাদি রবি, জি জি জি, তো ওইদিকে মানে ক্ষয়ক্ষতির মানে এই পরিমাণ হবে না, কারণ যেহেতু ওইদিকে চাষাবাদ, এইগুলা চাষাবাদ কম কম, তো আমাদের এই পাহাড় অঞ্চলে বেশি চাষাবাদ হয়। তাতে মোটামুটি এইদিকে আপনি সখীপুরের পশ্চিমে বা সখীপুরের উত্তর দক্ষিণে তাতে কোটি টাকার ক্ষতি হয়েছে কিনা? পুরো সখীপুরে তাতে কোটি টাকা শেষ হবে না, শেষ হবে না, কয়েক কোটি হবে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তাতে আসলে আপনারা এখন কি ভাবছেন, যে কৃষি অফিসে যাবেন কিনা, যারা কৃষি কর্মকর্তা আছে তাদের কাছে যে কোনো রকম ক্ষতিপূরণের কিছু দাবি করবেন কিনা? মানে মাঠ পর্যায়ে যে কৃষি অফিসার, জি জি জি, এদের সাথে তো আমাদের বন্ধু সুলভ আচরণ, আচ্ছা আচ্ছা, তাদের সাথে প্রতিনিয়তই সখীপুর দেখা হয়, আচ্ছা, কিন্তু কেউ বলে না যে আমাদের অফিসার যাবে, জি, আপনারা একটু মাঠে থাকেন, জি, এরকম কিছু বলে না। আপনারা বলছেন কিনা? না, আমরাও মানে ওই যে যেমন মনে করেন যে জ্বর রাত্রি হয়েছে, আমরা সকালবেলায় কিছুটা মন খারাপ ছিল, জি জি, তারপরে যেমন মনে করেন ওই যে কুমিল্লা নোয়াখালী, যে জি জি জি, বন্যা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা তাদের কথা ভেবে আমরা আরো ওটা মানে মনের কষ্টটা ভুলে গেছেন আর কি, যে কষ্ট লাগে নাই মনের মধ্যে আর কি, এই তো যাতে। আচ্ছা, মানুষের দোয়াই তো সবকিছু, তাই না? মানুষের দোয়াই কিন্তু আখেরাতের দরজাও খুলে যায়, দুনিয়ার দরজাও খুলে যায়, ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল, তাই না? এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, তাতে এইটা কেটে উঠতে কিরকম সময় লাগতে পারে এইসব কৃষকের? যে পরিমাণ ক্ষতি হয়েছে মানে এটা আরো 2-3 বছর এই একইভাবে যদি চাষাবাদ করতে, জি জি জি, কৃষি খাতে তো তেমন একটা লাভ নয় যে আসলে সবকিছুর দামই বেশি, আপনারা সারগুলা কিরকম দামে কিনেন? যেমন মনে করেন এই একটা কলা পিছনে 120 থেকে 240 টাকা খরচ, 200 থেকে 240 টাকা খরচ, আচ্ছা আচ্ছা,
তো এটা মনে করেন যে বিক্রি হবে হয়তো 300 টাকা 320 টাকা, 320 টাকা সামান্য কিছু লাভ আর কি। আসলে আসলে অনেক কথাই বললাম ভাইজানের সাথে। এই আপনি কি বলেন যে আপনাদের জন্য সকলেই যাতে দোয়া করে, যাতে এই খুশি ক্ষতির থেকে পুষিয়ে ওঠা যায়। এখন মহান রাব্বুল আলামিন যদি আমাদের দিকে তাকায়, জি জি, যদি একটু আল্লাহর দরবারে একটু দোয়া করে, হ্যাঁ হ্যাঁ সেটাই, ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে পুষিয়ে দিত, পুষিয়ে দিও, হ্যাঁ, দিলে মানে 500 থেকেও 5 লক্ষ করতে পারে, কোটিপতি বানাই দিতে পারে, অবশ্যই অবশ্যই, 500 থেকে 5 লক্ষ গাছও দিয়ে দিতে পারে, হ্যাঁ অবশ্যই। যেমন আমাদের এখানে সেদার মাল্লিক একজন আছে, ওই যে মুসলিম, নাম তো, হ্যাঁ হ্যাঁ মুসলিম, বাঙ্গারি থেকে, সে এখন তিনতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং, হ্যাঁ তা তো অবশ্যই অবশ্যই। মুসলিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, আমার কাছে গিয়েছিল কিছুদিন আগে। তারও তো অনেক বড় বাগান রয়েছে, লেবু বাগান রয়েছে, অসংখ্য লেবু চাষ তার, সুখপুর উপজেলার মধ্যে মুসলিম এই বড় চাষি, সবচেয়ে বড় চাষি। যাই হোক, কি নামটা বললেন ভাই জানের? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। নুরুজ্জামান ভাইকে অনেক ধন্যবাদ। আসলেই আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, সকলেই তাদের জন্য দোয়া করবেন যাতে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে যে কোনো উপায়ে আল্লাহ পাক যেন পোষায়া দিতে পারে, আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন। এই পর্যন্তই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আসলে